তো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো হঠাৎ করে বাহির থেকে ইন্টার নিতেছি কারণ বাসা থেকে এত তাড়াহুড়া রেডিজের জন্য তো যাচ্ছি ফিরোজের মেজোনা সেরজ আনটির বাসায় যান কয় নাম্বার আনটি এই যে হচ্ছে আমার ভাবি আর ওই যে বাবু আয়ার আর ভাইয়া হচ্ছে ওই যে ওইখানে গেছে টাকা উঠাইতে ব্যাংকে এই তো সকালে হচ্ছে বাসা থেকে কি নাস্তা করি এইটাই আর কি বিরত বন্ধের সাথে এখন শেয়ার করতেছি মানে বাহিরে যাওয়ার আগে সকাল থেকে কী করেছে এটা তো এখানে হচ্ছে ওই চাপাই নবাবগঞ্জে এটাকে বলে হচ্ছে চিতাই বাট আমার কাছে মনে হয় এটা চাপটি তো যাই হোক যে যাই বলো তো এখানে হচ্ছে চিতাই বানানো হইতেছিল তো আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে বলতেছে দেখো যে কিভাবে এখানে চিতাই বানায় তো এইটাই আমি দেখতেছিলাম তো ভাবলাম যে ভিডিও করে ফেলি আর তোমাদের সাথে শেয়ারটাও করা হয়ে গেল আর একটা কথা তোমাদের সবাইকে বলছিলাম যে তোমাদের ভাইয়া হচ্ছে অসুস্থ ও হচ্ছে পা আর কি মুচকে গেছে পায়ে ব্যথা পাইছে ওর পায়ে হচ্ছে প্লাস্টার করা ঈদের দিন রাত্রেই হচ্ছে পায়ে ব্যথা পায় এ আর কি তো এই বাড়িতে তেমন ভালো জানে এই যে হচ্ছে তোমাদের ভাইয়া শুয়ে আছে এবার আমি কোনো ঘোরাঘুরি করতে পারি নেই ভাবছিলাম যে যে ঘুরবো কোথায় কোথায় যাবো কী করবো তোমাদের সাথে শেয়ার করব বাট সেটা শেয়ার করা হয়নি তো ভাবির সাথে হচ্ছে আত্মীয়দের বাসায় গিয়েছিলাম তো ওই ওই ইসেই আর কি আমার তিন দিন আর কি বের হওয়া হয়েছিল ঘুরতে যাওয়া হয়েছিল আর তো আমাদের বাসার একটু দেখাই দিতেছিলাম যে আমরা কোন রুমে আসি বা বাহিরে কেমন এই কিতোর সাথে হচ্ছে এখানে নেহারি দিয়ে খাওয়া হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমি তো ইন্ট্রো দিয়েছিলাম তো আন্টি বাসা যে দুপুরে খাওয়া গোলে হচ্ছে বাবু বাবু কারো গোলে আসে না এটা আমি আগেও বলছি ওকে অনেক জোর করে নিতে হয় ও শুধু ওর মার কলে আর বাবার কলে আর কারো কলে যেতে চায় না অনেক দিন পরে হচ্ছে আজকে আমি ভয়েস দিতেছি অনেক দিন পর

না একটা ভিডিও করা হয় সময় থাকে আর ভাবি হচ্ছে তেমন একটা মেকআপ করে না আমি হচ্ছে ওনাকে মেকআপ করে দিয়েছিলাম তিন দিনই বের হয়েছিলাম তিন দিনই আমি রেডি করে দিয়েছি তো আমি যেরকম সিম্পল সাজি ওইভাবে আর কি ওনাকে সাজিয়ে দিয়েছি তোমার সবাই বলবা যে কেমন হয়েছে আজকে হচ্ছে আমি ঈদের ড্রেসটা পরেছিলাম বাট কোনো ভিডিও তেমন নিতে পাইনি মানে একদম তারা লং ভিডিও ওইটাই আর কি যে এখানে হচ্ছে বাবুর সাথে দুষটা আমি করতেছিলাম ঢাকা এসে এত অলস হয়ে গেছিলাম ঢাকায় এসেও মন চেতা না যে মানে ভয়েস দেই তো ভাবলাম না ভিডিওগুলো এডিট করি ভয়েস দেই তোমাদের সাথে শেয়ার করবো তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হবো আস্তে আস্তে সব ভিডিও আপলোড দিব এই যে এই হচ্ছে ওর ঘুম চলে এসেছে তো আমরা যেখানে যাচ্ছিলাম বাসাটা হচ্ছে নবাবগঞ্জ থেকে প্রায় অনেক দূরে প্রায় আমের প্রেকা কাছে চলে এসেছি আমাদের যে নবাবগঞ্জ থেকে হচ্ছে এখানে আসতে অটোতে করে প্রায় 40 মিনিটের মতো লেগেছিল তো ভালোই লাগছে ঘুরতে ঘুরতে চলে আসলাম তো এই দেখেন কি হয় ভাবি হচ্ছে একটা আম দেখবে গাছে থেকে পড়ে আছে তো উনি এটা এখনই নেবে তবে উনি দৌড় দিয়ে আমটা নিতে যায় ভাবি কিন্তু অনেক আম পাগল আম অনেক পছন্দ করে উনি এই বাসায় হচ্ছে অনেক রকমের ফলের গাছ ছিল বাগান এই যে বিশাল বড় উঠান আর কি তো এদিক দিয়ে হচ্ছে বাসা যেতে হবে অনেকগুলো আম গাছ ছিল জাম গাছ এই তো তো আমরা বাসা চলে এসেছি এই যে হচ্ছে ছাগল ছাগল তো আমার অনেক পছন্দ ভালোই লাগে গাছ দেখো এটা আম পড়তে ভাবি এই পরা আমি খাবো ভালো অনেক ও সেই তো সেইটাই আমি বললাম যে গাছের থেকে পেরে খাবো না সেটাই খাবে চলো আমি পছন্দ না খাই কিন্তু আমটা আমার অনেক ফেভারিট হ্যাঁ এখন যাই এই যে হচ্ছে এখানে ধান আর এখানে কিন্তু বড় মিল আছে এই বাসায় ঢুকার আগে মিল পার করে তারপরে হচ্ছে বাসা আন্টি ভাবির ভাবির ছেলেমেয়েরা ওরা হচ্ছে রাজশাহীতে পড়াশোনা করে তো ওনাদের হচ্ছে থাকা হয় ঈদের জন্য এখানে আসা হয়েছে আর কি হচ্ছে মাটির দোতলা বাসা কি সুন্দর না গ্রামের পরিবেশ হাঁস দেখা যায় ছাগল দেখা যায় ভালোই লাগে ঢাকায় তো এগুলো আর দেখা যায় না বাসায় তো প্রথমেই হচ্ছে আমাদেরকে এক প্লেট আম কেটে দিয়েছে যে তোমরা আগে আম খাও যেহেতু ভাবি আমের পাগল তো আমিও বললাম যে আগে আমি খাবো তো আমাদের আম কেটে দিয়েছে আমরা আম খেতেছিলাম পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবে আর কি আর আমার সাথে হচ্ছে তোমাদের ভাইয়ারও আসার কথা ছিল না আমার দিতেছে না খাইছে পুরো একটা বড় এই যে এখানে যা আছে সব খাইছে আরো নিয়ে গেছে আসতেছে উনি কি ভাত খাবে না শুধু আম খাবে শুধু আম খেলে উনি খুশি আমের কালার ড্রেস পরছে আমার অনেক পছন্দ রুমি শুধু পায়েশ পছন্দ আর কি মোটামুটি মিষ্টি খাই এখন একটা বড় রাখবো কোন বড়টা মজা হবে এটা মনে হচ্ছে হুম হুম বাইচা এই টপ নিচে যেটা মজা লাগে না আমাদেরকে আবার হচ্ছে আরেক প্লেট আম দেওয়া হয় তো দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম ওগুলো আর বিডিও নিতে পারি খাবার ছিল গরু মাংস খাসির মাংস কবুতরের মাংস বোটল আলু ভাজি এগুলোই খাওয়া দাওয়া করে এক ঘন্টার রেস্ট এসেছিলাম গল্প করলাম সবাই একসাথে তারপরে হচ্ছে বাসার বাইরে চলে এসেছি কাছের থেকে হচ্ছে জাম পারবো জামগুলা হচ্ছে বাসে নিয়ে যাবো জাম আম আনটি হইতে অনেকগুলো দিয়ে দিয়েছিল ওগুলো বাসে যেয়ে খাবো জামগুলো অনেক মজা ছিল কোনো কেমিক্যাল ছাড়া একদম পিওর তো ফার্স্ট এক গাছ থেকে পেরেই হচ্ছে আমি খেয়ে নিই অনেক মজা ছিল জামটা গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা এখান থেকে আমি চলে যাবো আরেকটা বাসায় বাসায় আমার থাকতে খুবই ভালো লাগে তো বাহিরে অটো ঠিক করতে এসে দেখলাম একটা আঙ্কেল হচ্ছে ঘোড়ার উপরে উঠে এইভাবে যাচ্ছে তো ভাইয়া বলতেছিল যে আঙ্কেল আপনি ঘোড়াকে কষ্ট না দিয়ে হেঁটে যেতে পারেন এই ডিজিটাল যুগে যদি এরকম কিছু দেখা লাগে তাহলে খুবই কষ্ট হয় আর কি তো ভাবিয়ার আমি সামনে বসেছিলাম বাতাস খেতে খেতে যাচ্ছিলাম অনেক ভালো এখানে বসে আর আমি এরকম ভাইয়া লাগতেছিলাম দেখা করে নিয়ে যাচ্ছিলাম আমি হচ্ছে আবার এখানে বেড়াতে আসবো দুদিন পরে ওনারা দেখা করে নাস্তা করে চলে যাবে এখানে ভীষণ থাকবে ভাইয়া সাথে আমার এতটুকু ঘোরাঘুরি ছিল তিন দিন আমি ঘুরলাম একসাথে এর আগেও একটা আন্টির বাসায় গিয়েছিলাম বাট ওদিন কোনো ব্লক করিনি এটাই হচ্ছে আমার লাস্ট ব্লক ছিল গ্রামের আরেকটা একটা ব্লক আসবে তারপরে ভাইয়ারা ঢাকায় চলে যাবে তার দিন তিন দিন ভালোই ঘোরাঘুরি করলাম এরপরে চলে যাচ্ছি মিমদের বাসায় ওইখানে চা নাস্তা করে তারপরে বাসায় চলে যাব তো ভাবিদের সাথে এতটুকু ব্লগ ছিল আমাদের নেক্সট ব্লগে দেখা তো অবস্থা খুবই খারাপ আমরা বাসায় আসলাম প্রায় আটটা বাজে তো আজকের ব্লগটা ছিল এতটুকু টাটা বাই বাইবা পেস নেক্সট ব্লগে দেখা হবে যদিও জানি না আমি কি কি ব্লগ করতেছি যাই হোক তো আমি ট্রাই করতেছি কারণ হচ্ছে ব্লগ মানে স্টার্ট করার পর থেকে আমি তো আমার তো হয়েছে প্রায় পাঁচ বছর আগস্টে ফাইভ ইয়ার হবেই আর কি বাট এতদিন তো আমি এখানে এসেছি বাট ব্লগ করিনি আর ব্লগ স্টার্ট করলাম তারপরেই ফার্স্ট এখানে মানে আমরা শ্বশুরবাড়ি আসছি এই জন্য আর কি তেমন একটা ব্লগ করতে পারতেছি না তো আমি ট্রাই করবো যে কদিন আসি এর মধ্যে তো আবার তোমাদের ভাইয়ার পা দেখলে তো পা ভেঙে গেছে এর জন্য আরও বেশি দিন থাকা হবে এখানে তো গরম চাপাই নবাবগঞ্জ তোমার সবাই জানো জাপাই অনেক গরম পড়ে আর শীতে অনেক শীত পড়ে তো এই আর কি তোমরা সবাই এই ব্লগটা দেখার চেষ্টা করবা যা হয়েছে না হয়েছে আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা নেক্সট ব্লগে দেখা এবার বেশি কথা বলবো না পাই